ছোট বড় নানা রকমের আর্থিক কেলেঙ্কারির ঘটনা যুগে যুগে ঘটে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে। নিভৃতেই কাজ সেরেছেন এসব ঘটনার পেছনে থাকা রাঘব পোয়ালরা। তবে শেষ রক্ষা না হওয়ায় অনেককেই ভোগ করতে হয়েছে শাস্তি। বিশ্বের ইতিহাসে ঘটে যাওয়া তেমনই কিছু সাড়া জাগানো আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। এনরন কর্পোরেশন ছিল যুক্তরাষ্ট্রের হিউস্টন ভিত্তিক সবচেয়ে উদ্ভাবনী শক্তি উৎপাদনকারী কোম্পানি। 2000 সালে 22,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা এই কোম্পানির রাজস্ব আয় ছিল $101 বিলিয়ন। 1985 সালে যাত্রা শুরু করা কোম্পানিটিতে কয়েকদিন পরেই জেফ্রি স্কিলিং এবং এন্ড্রু ফাস্টো নামে দুজন ব্যক্তি যোগদান করেন। দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে তারা সাধারণ মানুষের মগজ ধোলাই করে এসেছিলেন দিনের পর দিন। অবশেষে 2001 সালের 2 ডিসেম্বর দেউলিয়া হতে বাধ্য হয় বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শক্তি উৎপাদনকারী কোম্পানি। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দূরপাল্লার কোম্পানি ছিল ওয়ার্ল্ডকম টেলিকমিউনিকেশন, যা 2001 সালে ফেঁসে যায় ব্যাংক জালিয়াতিতে। নিজেদের লাইন খরচকে পরিচালন ব্যয় খাতে না দেখিয়ে মূলধন ব্যয় খাতে দেখাতো তারা, আর এভাবেই বহু বছর প্রকৃত খরচ লুকিয়ে কাগজে মুনাফা দেখাতে সক্ষম হয়েছিল ওয়ার্ল্ডকম। 1920 সালের দিকে ডাক বিভাগের রিপ্লাই কুপন দেখে ইতালীয় নাগরিক চার্লস পঞ্জির মাথায় এসেছিল অবৈধ আয়ের বুদ্ধি। বিনিয়োগকারীদের 45 দিনে 50% এবং 90 দিনে পুরো বিনিয়োগের দ্বিগুণ লাভের প্রতিশ্রুতি দিয়ে সংগ্রহ করতে থাকেন অর্থ। 1920 সালের জুলাই মাসের দিকে প্রায় $10 লাখ মালিক বনে গিয়েছিলেন তিনি। অন্যদিকে প্রায় $2 কোটি ক্ষতির সম্মুখীন হয়েছিল বিনিয়োগকারীরা। পরবর্তীতে ডাক সংক্রান্ত জালিয়াতির অভিযোগে 5 বছরের কারাদণ্ড প্রাপ্ত হন চার্লস। বর্তমানে বিশ্বের কাছে পর্তুগিজ অপরাধী হিসেবে পরিচিত আলভেস ডোস রেইস রাতারাতি ধনী হওয়ার নেশায় 1952 সালে ভুয়া কাগজ দেখিয়ে পর্তুগিজ কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করেছিলেন ব্যাঙ্কনোট ছাপানোর কাজ। সরকারি কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে আসল নোটের পাশাপাশি প্রচুর পরিমাণে জালনোট বাজারে ছেড়েছিলেন তিনি। একসময় ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেয় পর্তুগালে। পরবর্তীতে 1925 সালের 6 ডিসেম্বর প্রমাণ সমেত গ্রেপ্তার করা হয় রেইসকে। নিবিড় আমিন, নিউজ 24।